তো যিনি বর্তমান কাউন্সিলর আছে ওনাকে হচ্ছে পরপর দুইবার হচ্ছে আমি ভোট দিয়েছিলাম, অনেক অনেক বুক বড় অনেক আশা নিয়ে। কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা যদি আট নম্বর ওয়ার্ডটা যদি ঘুরে দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আট নম্বর ওয়ার্ডের কি অবস্থা। এখনো পর্যন্ত আমাদের আট নম্বর ওয়ার্ডের একমাত্র রোড, যেটা আট নম্বর ওয়ার্ডের রোড বলা হয় ওই বুদ্ধগোনা যে রোডটা, ওই রোডটার মধ্যে এখনো পর্যন্ত হতে একটু করে যদি বৃষ্টির পানি পড়ে, বৃষ্টিতে যদি একটু ঝড় হয় তাহলে পুরো রোডটা হচ্ছে কি এই রাস্তা থেকে নালায় পরিণত হয়ে যায়। তো যে রোডের মধ্যে হচ্ছে খাটা যায় না, কারণ হচ্ছে এই রোডের মধ্যে এখনো পর্যন্ত হতে কোনো উন্নয়নের ছোঁয়া বাজেনি। তো যে মানুষ হচ্ছে আমাদের বিগত একুশ বছরে হতে আমাদের কিছু করেনি, যে মানুষ হচ্ছে 7 বছরে মেয়রের দায়িত্ব থাকার পরে উনি চাইলে হতে এই ওয়ার্ডটাকে সোনায় হতে মরিয়ে রাখা যেত। এই ওয়ার্ডটা এখনো পর্যন্ত হচ্ছে কি নালার মধ্যে, নালা নর্দমা ময়লা আবর্জনার মধ্যে হতে পড়ে আছে। ওই এমন একজন মানুষ উনি, ওনাকে হচ্ছে কখনো হচ্ছে সুখে দুঃখে কোনো সময় পাই না, এমনকি আমাদের সুসময়ে দুঃসময়ে ওনাকে আমরা কখনো পাইনি। তো আমরা চাই, আমরা পরিবর্তন চাই, নতুন একজন পরিবর্তন, এমন একজন মানুষ চাই যে মানুষ হচ্ছে আমার সুসময়ে আমার খবর নেবে, আমার দুঃসময়ে আমার খবর নেবে, আমার এলাকার খবর নেবে, আমার রাস্তাঘাটের খবর নেবে, আমার পরিবেশের খবর নেবে, আমার যে ময়লা। আপনারা যদি ঘুরে দেখেন আট নম্বর ওয়ার্ড মিলে শুধু একটাই ডাস্টবিন আছে, যেটা ছোট একটা ডাস্টবিন, তাছাড়া আর কোনো জায়গায় কয়েকটা ডাস্টবিন নাই। ভালো করে ময়লাগুলো পরিষ্কার করা হয় না, এখনো নালার হচ্ছে একটু করে বৃষ্টি দিলে নালাটা পুড়ে যায়, ওরকম একটা অবস্থায় আছি। এই অবস্থায় আছে, এই বেহাল অবস্থায় আমরা আর পারতেছি না এরকম ভাবে থাকতে। তো নতুন এক পরিবর্তন দিয়ে সুন্দর এক কাউন্সিলর চাই, এমন একজন কাউন্সিলর চাই যে কাউন্সিলর আসলে আমাদের আট নম্বর ওয়ার্ডটাকে আসলে স্মার্ট ওয়ার্ড হিসেবে গঠন করবে, স্মার্ট ওয়ার্ড হিসেবে কি তৈরি করবে, ওরকম একটা ওয়ার্ড চাই। আসলে আমরা প্রতিবার নির্বাচনে আমরা চাই এই ওয়ার্ড একজন ভালো মানুষ আসুক। আমরা ওইভাবে একজন মানুষকে প্রতিবার ভোট দিয়ে আসি, কিন্তু আমাদের এই ওয়ার্ডে যা অবস্থা করে রাখছে, যেমন দেখেন আপনি পিছনে দেখতে পাবেন এখানে নালা থেকে নর্দমা থেকে আপনার ময়লা এসে রাস্তায় জমাট বাঁধে, যার কারণে স্কুল কলেজগামী ছাত্র থেকে শুরু করে চাকরিজীবী মানুষরা যাওয়া আসা করতে অসুবিধা হয়। আমরা চাই এবার আমাদের এই আট নং ওয়ার্ডে পরিবর্তন আসুক, এমন একজন মানুষ আসুক যিনি আমাদের এই আট নং ওয়ার্ডকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলবে, এক স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবে। আমরা এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যেহেতু আমরা আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের আমরা ওয়ার্ড কাউন্সিলরকে দায়ী করবো, আমাদের বিগতবার যিনি কাউন্সিলর এবং বর্তমানে তিনি আছেন বাবু রাসবিহারী দাস, তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের এই কাজগুলো সমাপ্ত করতে পারে নাই। যেমন আপনি দেখতে পারবেন বৈদ্যগুনা গুহার প্রবেশ মুখে যে একটি বড় ডাস্টবিন করে রাখছে, তিনি আবার অন্যদিকে বক্তব্য দেয় এই ওয়ার্ডকে তিনি জামালকান করবে, কিন্তু আসলে দেখেন আপনি দেখতে পাবেন এই ওয়ার্ডটি একটি ডাস্টবিনে পরিণত করে ফেলেছে। এই ওয়ার্ডে তো দীর্ঘদিন ধরে আসলে কাউন্সিলর ছাড়া তো কখনোই ছিল না, কাউন্সিলর তো ছিলই এখানে, তারপরেও কি পরিকল্পনাবিহীন কাজ করছে মনে হচ্ছে। আর তাছাড়া পাহাড় ভাঙার একটা ব্যাপার আছে, পার্ক কেটে ফেললে ওই দিক দিয়ে নালা নর্দমা ভরে যায়, এই কারণে এই দুর্দশার অবস্থাটা হয়েছে আর কি। যারা সাধারণ ভোটার আছেন ওনারা যা কি চাইবেন উনি এসে, আমরা চাচ্ছি হচ্ছে এই রাস্তাঘাটের যে বেহাল অবস্থাটা যাতে ঠিক হয়ে যায় একদম পার্মানেন্টলি আর কি, ওটাই চাচ্ছি।